পনেরো দিনে যেমন হচ্ছে সিলেটের চৌহাট্টা আম্বরখানা সড়ক প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন সিলেট নগরের কোর্ট পয়েন্ট চৌহাট্টা সড়কের মতো এবার বদলে যাচ্ছে চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত রাস্তা এ সড়কে এক সপ্তাহ ধরে চলছে উন্নয়নযোগ্য পুরোপুরি কাজ শেষে সড়কটি দুই সপ্তাহের ভেতর নান্দনিক রূপ পাবে বলে জানিয়েছেন সিসিক সূত্র বর্তমান সরকার সিলেট এক আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আন্তরিকতা এবং প্রচেষ্টায় বদলে যাচ্ছে সিলেট নগরী উন্নয়নের ধারাবাহিকতা ইতিমধ্যে বন্দরবাজার জিন্দাবাজার চৌহাট্টা সড়ক থেকে হটানো হয়েছে হকারদের সড়কের মধ্যখানে দৃষ্টিনন্দন বিভাজক বসিয়ে তার সাথে বাগান করে বদলে দেয়া হয়েছে রাস্তার চেহারা ফলে নগরবাসী সহ পর্যটকরা সিলেটে এসে অন্যরকম পরিবেশ উপভোগ করছেন বন্দরবাজার জিন্দাবাজার চৌহাট্টা সড়ক ইতিমধ্যে তারের জঞ্জালমুক্ত করা হয়েছে বিদ্যুৎ ইন্টারনেট টেলিফোন সহ সব ধরনের কেবল নেওয়া হয়েছে মাটির নিচে সম্প্রসারণ করা হয়েছে অভিজাত এ এলাকার শহর যানবাহন চলাচলে নিয়ে আসা হয়েছে শৃঙ্খলা এদিকে চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত সড়কটিতে এমন রূপ দিতে গত সতেরোই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করেছে সিসি মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায় এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখে দ্রুত গতিতে চলছে উন্নয়ন কাজ ফুটপাতে কাজ করে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে রূপ দেয়া হচ্ছে গত মঙ্গলবার থেকে সড়কে প্রায় অর্ধশত শ্রমিক কাজ করছেন সড়কের মধ্যখানে ইতিমধ্যে পোতা হয়েছে ইমার্জেন্সি বিদ্যুতের খুঁটি দু চার দিনের ভেতরে সড়কের উভয় পাশে বিদ্যুতের খুঁটি অপসারণ এবং সপ্তাহ দিনের ভেতরে তারের জঞ্জাল সাফ করা হবে সিসিকে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুহুল আলম মঙ্গলবার বলেন আমরা আশা করছি চৌহাট্টা আম্বরখানা সড়কের কাজ পনেরো দিনের মধ্যে পুরোপুরি শেষ করে বন্দরবাজার জিন্দাবাজার চৌহাট্টার মতো নান্দনিক একটি রাস্তা নগরবাসীকে উপহার দেওয়া সম্ভব হবে এর আগে সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন দেড় দুই মাসের ভেতরে পুরু সিলেট হবে অন্যরকম এক নগরী আমরা পুরো শহরটাকে নতুন করে নান্দনিক রূপে সাজাচ্ছি চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত রাস্তায় বিভাজকে ভিন্ন রকম গ্রিল স্থাপন করা হবে এবং দুপাশে ফুটপাথকে সুন্দর ওয়াকওয়ে রূপে গড়ে তোলা হবে পর্যায়ক্রমে বন্দর থেকে চিলাগড় সহ বিভিন্ন রাস্তা কোর্ট পয়েন্ট চৌহাট্টা সড়কের মতো দৃষ্টিনন্দন করা হবে বলে জানান মেয়র